জিবি হাসপাতালের নবনিযুক্ত চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানকে সংবর্ধনা প্রদান করা হলো বিশেষ করে জিবি নব নবনিযুক্ত চেয়ারম্যান হলেন আহ হয়েছেন বাধারঘাটির বিধায়িকা রানী সরকার এবং তার সঙ্গে ভাইস চেয়ারপারসনকে সংবর্ধনা জ্ঞাপন করা হলো রোগী কল্যাণ সমিতির উদ্যোগে আজকে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেই অনুষ্ঠানের মধ্য দিয়ে হাসপাতালে সকল কর্মরত চিকিৎসক এবং কর্মীদের উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হল নবনিযুক্ত চেয়ারম্যানকে আগামী দিনের জিবি হাসপাতালের পরিষেবা জিবি হাসপাতালে চিকিৎসা পরিকাঠামোকে এগিয়ে নিয়ে যাওয়ার উদ্যোগ রয়েছে চেয়ারম্যানের এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন একদিকে চেয়ারম্যান রয়েছেন অন্যদিকে ভাইস চেয়ারম্যান অশোক সিনহা তিনি উপস্থিত ছিলেন দুজনকেই সংবর্ধনা জ্ঞাপন করা হলো হাসপাতাল হাসপাতালের কর্মরত চিকিৎসক এবং চিকিৎসা কর্মীদের তরফ থেকে কি বক্তব্য উঠে এসেছে আজকে হাসপাতাল থেকে বিশেষ অনুষ্ঠানকে কেন্দ্র করে শুনুন রোগী কল্যাণ সমিতি অনেক দিনের এবার নতুন ভাবে নতুন কমিটি হয়েছে আমি প্রথমে নতুন কমিটি যারা সদস্য সদস্য আছেন ইনক্লুডিং এই কমিটির চেয়ারপারসন শ্রীমতী মিনা রানী সরকার এমএলএ ত্রিপুরা বিধানসভা ওনাকে স্বাগত জানাই সাথে সাথে এই কমিটির ভাইস চেয়ারপারসন যিনি আগেও আমাদের এই কমিটিতে ছিলেন এবং আমাদেরকে অনেক পরামর্শ দিয়েছেন অনেক সাহায্য সহায়তা করেছেন ডক্টর অশোক সিনহা স্যার ওনাকে স্বাগত জানাই স্বাগত জানাই এই কমিটির দুজন নতুন মেম্বার যারা একজন বাবুল ভট্টাচার্য কর্পোরেটর আরেকজন হিরালাল দেবনাথ স্যার কর্পোরেটর ওনারা আর বাকি প্রায় সব মেম্বারেই ছিলেন নতুনভাবে আবার এসছেন কিন্তু ওনারা পুরোপুরি নতুন মেম্বার এই দুজন প্লাস আমাদের যে মাননীয় চেয়ারপারসনও যায় উনি সম্পূর্ণভাবে নতুন মেম্বার আমি ওনাদেরকে স্বাগত জানাই আশা করি আমরা ওনাদের নেতৃত্বে ওনাদের পরামর্শে ওনাদের গাইডেন্সে জিবি হাসপাতালকে আরও বেশি মানুষ যাতে সুযোগ সুবিধা পায় আরও বেশি ইউজার ফ্রেন্ডলি করে তুলতে পারবো আরও বেশি পরিষেবা মানুষকে ত্রিপুরাবাসীকে আমরা দিতে পারবো সেই আশা রেখে আপনারা শুনলেন হাসপাতালের নবনিযুক্ত ভাইস চেয়ারম্যানের বক্তব্য হাসপাতালে যে পরিষেবা তার সঙ্গে রোগীদের যে পরিষেবা প্রদান তার সঙ্গে পরিকাঠামো সবটাই উন্নতির দিকে নজর রাখবেন নবনিযুক্ত চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান এমনটাই কিন্তু তারা জানালেন ছোট্ট একটা বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন